রহমানের আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। পাঠান আবার্দিন অবশ্য বিজ্ঞান ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের অনলাইন মূল্যায়ন হয়ে গেছে অলরেডি, এখন আবার আমরা নতুন করে পরবর্তী সিলেবাসের জন্য তৈরি করছি। এর মধ্যে হয়তো তোমরা সিলেবাস পেয়ে গেছো এই জুন মাসের সপ্তম এবং অষ্টম অধ্যায়ের আছে তোমাদের সিলেবাস। আজকে আমি সপ্তম অধ্যায়ের কিছুটা আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। এখন শিশু কি? শিশু বিভিন্নভাবে শিশুর সংজ্ঞা, এখন জাতিসংঘের নিয়ম অনুযায়ী বা তাদের ইয়ে অনুযায়ী জন্ম থেকে শুরু করে 19 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা সবাই শিশু, শিশুর অঙ্গ অর্থাৎ টিনিয়ে যায়। আবার কোথাও কোথাও আছে 18 বছর বয়স হলে সে অ্যাডাল্ট। তো যাই হোক, আমরা জন্ম থেকে 15-17 বছর বয়স পর্যন্ত ব্যক্তি আমরা সবাই শিশুর মধ্যে শিশুর অন্তর্ভুক্ত। এখন মানুষ কথায় বলে মুরগির বাচ্চা সহজ হয়েই মুখ মুরগির বাচ্চা, কিন্তু মানুষের বাচ্চা কিন্তু হয়েই মানুষ হয়। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, অর্থাৎ তাকে প্রতিপালন করতে হয়, তার অনেক অনেক বেশি কেয়ারের প্রয়োজন। বিভিন্ন ধাপে তার যত্ন পরিচর্যা বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন শিশু মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ তৈরি হয় মায়ের গর্ভে, তখন থেকেই শিশুর পরিচর্যা শুরু হয়। অর্থাৎ শিশু কিন্তু মায়ের গর্ভে 9 মাস 10 দিন শিশু জীবন কাটিয়ে আসে মাতৃগর্ভে। আমরা যদি একটা সুস্থ সবল কর্মক্ষম শিশু পেতে চাই, তাহলে কিন্তু গর্ভবতী মাকে সেভাবে পরিবেশ, খাওয়া দাওয়া, শারীরিক ও মানসিক সুস্থ মানসিক অবস্থা, পুষ্টিকর খাবার, বিশ্রাম এগুলি দিতে হবে। তাহলে আমরা একটা পরিপূর্ণ সুস্থ সবল সুন্দর শিশু ভূমিষ্ঠ হবে। এখন যে শিশুটা দুর্বল, মায়ের পেটে ঠিকঠাক কোনো পুষ্টিকর খাবার পায় নাই, সেই শিশুটা কিন্তু পৃথিবীতে এসে পৃথিবীর পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, অনেক সময় মারাও যায় শিশু জন্মের পর, তাদের প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে না। ক্রমজনের শিশু যারা মায়ের পেট থেকে ক্রমজন নিয়ে জন্মগ্রহণ করে, তারা সারা জীবনই পিছিয়ে থাকে, তাদের বিভিন্ন অসুখ বিসুখ লেগেই থাকে। কাজেই আমরা আজকে শিশু বিকাশ কী, বর্ধন কী, এগুলি সম্পর্কে একটু জানব। এখন বিকাশ ও বর্ধন দুটা একই রকম শোনা গেলেও বিকাশ হচ্ছে শিশুর কী গুণগত বৈশিষ্ট্য, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চলতে থাকে। আর বর্ধন হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য, যেটা একটা নির্দিষ্ট সময় পর আর হয় না। যেমন জন্ম থেকে একদম 25 বছর পর্যন্ত একটা মানুষের বৃদ্ধি চলতে থাকে, বর্ধন চলতে থাকে। 25-এর পরে থেকে আবার ধীরে ধীরে তার বর্ধনটা নিম্নগামী হতে থাকে, তখন শরীর আবার আস্তে আস্তে ক্ষয় যায়। তো একটা শিশুর উচ্চতা, ওজন, দেহের আনুপাতিক অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা তার বর্ধনটা বুঝতে পারবো, কিন্তু বিকাশটা কীভাবে বুঝবো? বিকাশ বুঝবো তার বুদ্ধিমত্তা দিয়ে, তার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, মননশীলতা, চিন্তা ভাবনা, তার আচার ব্যবহার, সামাজিকভাবে সামাজিকরণ হয়েছে কি না, এই সময় মতো সব কিছু তার হচ্ছে কি না, এগুলি দেখে আমরা বিকাশকে নির্ণয় করি।
তো এখন শিশুর এই বিকাশটা গঠন ও বিকাশটা পারিবারিক পরিবেশের সাথে সম্পর্কিত। সুন্দর বিকাশ ও বর্ধনের জন্য অবশ্যই পরিবেশ দরকার এবং শিশু প্রথমে জন্ম নেয় কোথায়? পরিবারে। পরিবারে তার পারিবারিক বিকাশটা যদি সুন্দর হয়, অনুকূল হয়, তাহলে সে একটা ভালো মানব শিশুদের পরবর্তীতে ভালো উত্তম মানুষে রূপান্তরিত হতে পারবে, দেশ ও সমাজের জন্য তথা কথিত ইহকাল এবং পরকালের জন্য সে একটা অমূল্য সম্পদ হবে এবং আশ্রাপুর মাতৃকাত হিসাবে চিহ্নিত হতে পারবে। এখন আসো আমরা দেখি আমরা শিশু প্রতিপালনের সহায়ক পরিবেশ জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম 5টি বছর বিকাশের ক্ষেত্রে মূল ভিত্তি রচনা করে। শারীরিক যত্ন ও পরিবারের বা চারপাশের ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ উষ্ণ সারা নতুন দক্ষতা অর্জন সহায়ক। যে শিশু প্রথম বছরগুলোতে সহায়ক পরিবেশ পায় সে অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, সৃজনশীল ও আত্মবিশ্বাসী হয়। শিশুর সাথে বন্ধন তৈরির কিছু পদক্ষেপ আছে। শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে মাই হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মা ও নবজাতকের মধ্যে জন্মের 1 ঘন্টা ও প্রথম কয়েক দিনে শিশুর সাথে সান্নিধ্যে উভয়ের মধ্যে স্থায়ী বন্ধন তৈরি করে। জন্মের 1 ঘন্টার মধ্যে দুধ খাওয়ালে, কান্নায় সারা দিলে, কাছে নিয়ে ঘুমালে উভয়ের মধ্যে গভীর বন্ধন তৈরি হয়। শিশু প্রতিপালনে মা বাবা উভয়েরই গুরুত্ব আছে। গবেষণায় দেখা গেছে শিশুর বুদ্ধিভিত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশে মা বাবা উভয়েরই গুরুত্ব অপরিসীম। যে পরিবারে বাবা শিশুকে পর্যাপ্ত সময় দেন, স্নেহপূর্ণভাবে অংশগ্রহণ করেন, তাদের আচরণগত সমস্যা, কৈশোরে অপরাধমূলক কাজে আসক্তি কম দেখা দেয়। শিশু সঙ্গ ও ভাই বোন সম্পর্কে উন্নয়নের উপায়। পরিবারে মা বাবা ছাড়াও ভাই বোনের সঙ্গে সম্পর্ক বজায় থাকলে পারিবারিক বন্ধনের ভিত্তি শিশু দৃঢ় হয়। এক্ষেত্রে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হয়। মাকে ছোট ভাই বোনের যত্নে সহযোগিতা করলে, একে অন্যকে সাহায্য ও জিনিস ভাগাভাগি করলে, সবাই মিলেমিশে থাকলে ভাই বোনের মধ্যে সম্পর্ক উন্নয়ন হয়। আজকে আমরা এতটুকু পর্যন্ত করে শিশুকে শিশুর বর্তমান বিকাশ করতে কী বোঝায়, শিশুর সাথে কীভাবে আমরা বন্ধন তৈরি করব, অর্থাৎ শিশুর সাথে প্রথমে বন্ধন তৈরি করবে কে? মা। যে শিশু প্রথম জন্মের 1 ঘন্টার মধ্যে মার দুধ পায় সেটা কিন্তু শিশুর শ্রেষ্ঠ জীবনের শ্রেষ্ঠ সূচনা। মার সাথে, বাবার সাথে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সুন্দর সম্পর্ক থাকলে আমাদের পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং সে শিশু সুন্দরভাবে বেড়ে উঠবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পরবর্তীতে আবার আমরা পরবর্তী ভাগ নিয়ে আলোচনা করব। আজকে আবার ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।